কোভিড আক্রান্ত পরিবারের ঘরে গিয়ে অত্যাবশ্যক খাদ্য সামগ্রী পৌঁছে দিল আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও আধিকারিকরা। রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি চা বাগানে কোভিড আক্রান্ত যারা হোম আইসোলেশনে আছেন তাদের বাড়িতে আসেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং আক্রান্ত পরিবারকে চাল, ডাল, আলু, তেল, ডিম সহ ইত্যাদি অত্যাবশ্যক খাদ্য সামগ্রী প্রদান করেন। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান যে সমস্ত কোভিড আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে আছেন। আমরা জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে তাদের বাড়ি ভিজিট করছি, তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের কোনো সমস্যা বা অসুবিধা আছে কি না এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং যাদের সমস্যা হচ্ছে তাদের সেফ হোম অথবা কোভিড হাসপাতালে নিয়ে যাচ্ছি।